বাংলাদেশে মিৎসুবিশির মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে এসিআই লিমিটেড। গতকাল রাজধানীর একটি হোটেলে মিৎসুবিশি মেরিন ইঞ্জিনের উদ্বোধন করা হয়। ভবিষ্যতে ড্রেজিং, পরিবহন, নদী ব্যবস্থাপনা ও উচ্চ প্রযুক্তিগত নেভিগেশনাল সরঞ্জামের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে এসিআই কোম্পানি। এজন্য এসিআই মেরিন অ্যান্ড রিভেরাইন টেকনোলজিস লিমিটেড মিৎসুবিশি মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বাংলাদেশে মিৎসুবিশির মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে এসিআই লিমিটেড। গতকাল রাজধানীর একটি হোটেলে মিৎসুবিশি মেরিন ইঞ্জিনের উদ্বোধন করা হয়। ভবিষ্যতে ড্রেজিং, পরিবহন, নদী ব্যবস্থাপনা ও উচ্চ প্রযুক্তিগত নেভিগেশনাল সরঞ্জামের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে এসিআই কোম্পানি। এজন্য এসিআই মেরিন অ্যান্ড রিভেরাইন টেকনোলজিস লিমিটেড মিৎসুবিশি মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বাংলাদেশে মিৎসুবিশির মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে এসিআই লিমিটেড। গতকাল রাজধানীর একটি হোটেলে মিৎসুবিশি মেরিন ইঞ্জিনের উদ্বোধন করা হয়। ভবিষ্যতে ড্রেজিং, পরিবহন, নদী ব্যবস্থাপনা ও উচ্চ প্রযুক্তিগত নেভিগেশনাল সরঞ্জামের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে এসিআই কোম্পানি। এজন্য এসিআই মেরিন অ্যান্ড রিভেরাইন টেকনোলজিস লিমিটেড মিৎসুবিশি মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বাংলাদেশে মিৎসুবিশির মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে এসিআই লিমিটেড। গতকাল রাজধানীর একটি হোটেলে মিৎসুবিশি মেরিন ইঞ্জিনের উদ্বোধন করা হয়। ভবিষ্যতে ড্রেজিং, পরিবহন, নদী ব্যবস্থাপনা ও উচ্চ প্রযুক্তিগত নেভিগেশনাল সরঞ্জামের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে এসিআই কোম্পানি। এজন্য এসিআই মেরিন অ্যান্ড রিভেরাইন টেকনোলজিস লিমিটেড মিৎসুবিশি মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বাংলাদেশে মিৎসুবিশির মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে এসিআই লিমিটেড। গতকাল রাজধানীর একটি হোটেলে মিৎসুবিশি মেরিন ইঞ্জিনের উদ্বোধন করা হয়। ভবিষ্যতে ড্রেজিং, পরিবহন, নদী ব্যবস্থাপনা ও উচ্চ প্রযুক্তিগত নেভিগেশনাল সরঞ্জামের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে এসিআই কোম্পানি। এজন্য এসিআই মেরিন অ্যান্ড রিভেরাইন টেকনোলজিস লিমিটেড মিৎসুবিশি মেরিন ইঞ্জিন বাজারজাত শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।